নমস্কার বন্ধুরা, ট্রাভেল শুটার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 26শে ডিসেম্বর 2019, হয়ে গেল সূর্যগ্রহণ, এবং আমরা সেই ভিডিও তুলে ধরেছি। গতকালও আমরা সূর্যগ্রহণ নিয়ে ভিডিও বানিয়েছিলাম, আপনারা পছন্দ করেছেন, দেখেছেন, এবং আজকেও বানিয়েছি, সূর্যগ্রহণের ছবি আপনাদের কাছে তুলে ধরেছি। কিন্তু বন্ধুরা, সবথেকে মজার বিষয় হলো আমাদের এই চ্যানেলটি বেশিরভাগ মানুষই ভালোবাসেন মহাকাশ বিষয়ে। আমরা বিভিন্ন ধরনের অসাধারণ তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে তুলে ধরি, তাই আজকে সেই বিষয়ে চলে এলাম, অসাধারণ একটি তথ্য নিয়ে এবং অসাধারণ একটি দৃশ্য নিয়ে। আমরা তো পৃথিবী থেকে মাঝে মধ্যেই সূর্যগ্রহণ দেখে থাকি, কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মানে ISS, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, এটি পৃথিবীর 400 কিলোমিটার উপরে যে লোয়ার আর্থ অরবিট রয়েছে, কক্ষপথ, সেই কক্ষপথে কিন্তু প্রতিনিয়ত ঘুরে চলেছে। এবং এই ঘুরে চলার পথে যে মহাকাশচারীরা এই মহাকাশ স্টেশনের ভিতরে থাকেন, তারা কিন্তু দিনের বেলায়, মানে মাফ করবেন, দিনের বেলা না, এক দিনের মধ্যে প্রায় 16 বার সূর্যাস্ত ও সূর্য উদয় দেখতে পান। মানে সকাল ও সন্ধ্যা তাদের এক দিনের মধ্যে 16 বার হয়ে যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে সূর্য গ্রহণ যখন হয় তখন মহাকাশ স্টেশন থেকে কীরকম লাগে? আসলে সবথেকে মজার কথা, আমরা পৃথিবী থেকে যেইভাবে সূর্য গ্রহণ দেখি বা দেখতে পাই, যে পৃথিবী এবং সূর্যের মাঝখানে চাঁদ ঢুকে পড়ে, কখনো পুরোপুরি সূর্যকে কভার করে যেটা হয় পূর্ণগ্রাস, কখনো আংশিক কভার করে যেটা বলা হয় সূর্যগ্রহণ, আংশিক সূর্যগ্রহণ, এবং বলয় গ্রাসে কিন্তু একটা গোল রিং বেরোয় যেটা আজকে হয়ে গেল। যদিও ভারতবর্ষের সব জায়গা থেকে দেখা যায়নি, কিছু কিছু জায়গা থেকে দেখা গেছে, বিশেষ করে দক্ষিণ ভারতের কিছু জায়গা থেকে দেখা গেছে সেই বলয় গ্রাস। তো সেটাও কিন্তু এই চাঁদ এবং পৃথিবীর ডিস্টেন্সের উপর এই বলয় এবং পূর্ণগ্রাস এগুলো হয়ে থাকে। কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সেইরকমভাবে সূর্যগ্রহণ কিন্তু দেখা যায় না। তাহলে কি দেখা যায়? আসলে পৃথিবীর যেই স্থান থেকে সূর্যগ্রহণ দেখা যাচ্ছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে দেখা যায়, সেই জায়গাটার উপরে চাঁদের কালো একটা ছায়া পড়েছে। অতএব সূর্য ও পৃথিবীর মাঝখানে যে চাঁদ ঢুকে পড়েছে এবং গ্রহণ চলছে, যেই অঞ্চল থেকে পৃথিবীর যেই অঞ্চল থেকে দেখা যাচ্ছে সেই অঞ্চলটি কালো হয়ে যায়, মানে ছায়া দেখা যায়। সেইভাবে সূর্যগ্রহণ কিন্তু মহাকাশ স্টেশন থেকে দেখা যায় না। তবে এটা একটা মানে অসাধারণ জিনিস, তারা যেটা দেখতে পান, তারা দেখতে পান একটি গোল হয়ে চাঁদের ছায়া বলতে পারেন, শ্যাডো। এই শ্যাডোটি একটি অঞ্চলের উপর পড়ে যেই অঞ্চল থেকে মানুষ দেখতে পায় সূর্যগ্রহণ। এবং এটি যদি আংশিক হয় এই ছায়ার, কিন্তু তার যে কালো, মানে ছায়া যেটা যত ঘন কালো হবে তত আর কি পূর্ণগ্রাসের দিকে এই গ্রহণ হবে। মানে পুরোপুরি পূর্ণগ্রাস হলে সেই অঞ্চলটি পুরো কালো গোলাকার একটি ছায়ায় পরিণত হবে। তো বন্ধুরা, একটু অন্যরকম, টোটালি অন্যরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম, এটি আশা করি আপনাদের ভালো লাগবে। আর সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত। আসি, আবার দেখা হবে, টাটা।